আসসালামু আলাইকুম, দিস ইজ খাজা। ইতিমধ্যে বেশ কয়েকটি টিউটোরিয়াল আপনারা পেয়েছেন, ইনশাল্লাহ আরও চমৎকার চমৎকার টিউটোরিয়াল আসছে। আর আজকের বিষয়টি সবার খুব পছন্দ হবে আমি খুব আশা করছি, সেটি হচ্ছে বিয়ে করবেন কাকে, মানুষ চিনবেন কীভাবে, মানুষকে আসলেই চেনা যায় নাকি চেনা যায় না, মানুষ চেনা কি খুব কঠিন। এই মানুষ চেনার জন্য বহু মনোবিজ্ঞান সমাজবিজ্ঞানী চিন্তাশীল মানুষ শত শত বছর কাজ করেছে, এখনো করে যাচ্ছে। চেনা কি আসলেই কঠিন, এবং কেন আসলে চিনতে হবে, তারা কেন এই কাজ করছেন, মানুষ চেনার চেষ্টা কেন করছেন। কারণ মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে মানুষের টাইপ জানলে খুব সুবিধা হয়। একটা মানুষ যখন আরেকটা মানুষকে বুঝে ফেলে, রিড করতে পারে, তখন সেই মানুষটাকে সে প্রয়োজনে কাজে লাগাতে পারে, তার সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে, তাকে ভালো কাজের দিকে নিয়ে আসতে পারে, তাকে পরিবর্তিত করতে পারে। তো মানুষের টাইপ জানতে পারলে, মানুষকে রিড করতে পারলে দারুণ সুবিধা। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি মানুষকে রিড করতে পারবেন। আপনি যদি মানুষকে রিড করতে পারেন তাহলে নিশ্চয় খুব আনন্দ পাবেন। চারপাশে মানুষ তো আমরা প্রতিদিন দেখি, আপনিও দেখেন, কিছু মানুষ ভীষণ রকমের রোমান্টিক, রোমান্স যেন উপচে পড়ছে, সোশ্যাল মিডিয়া বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, বিয়ে অনুষ্ঠানে বলেন, তাদের রোমান্স উপচে পড়ছে। আবার কিছু মানুষ একটু রাফ অ্যান্ড টাফ, কিছু মানুষ শীতল, কিছু মানুষের অনুভূতি প্রবল কিন্তু বাহির থেকে বোঝেন না, কিছু মানুষ বাহির থেকে খুব কঠিন ভেতরে খুব নরম, কিছু মানুষ বাহিরে খুব নরম ভেতরে খুব কঠিন। এই যে 12 রকমের মানুষ, অর্থাৎ 12 রকম মানে 12 না, 12 না, 12 না, 12 রকমের মানুষ হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ। তো এই ভিন্ন ভিন্ন মানুষকে চিন্তাশীল মানুষরা চারটা ভাগে বিভক্ত করেছেন। আপনারা আসলে আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে পরিবারে, বন্ধুমহলে কিংবা পেশাগত জীবনে চার ধরনের মানুষ পাই। এই চারটা করে মানুষ জানলে আপনি ভীষণ রকমের আনন্দিত হবেন। আমি সেগুলা ধীরে ধীরে আপনাদেরকে সেই রহস্যের কথা বলব, যার ফলে আপনার লাইফের পার্টনার, আপনার রিক্রুটমেন্ট, আপনার বন্ধু সিলেকশন সব কিছুতে একটা পরিবর্তন আনতে পারবেন। চলুন দেখি, এটাকে মানুষ চেনার অনেক উপায় আছে। একটি বিখ্যাত মডেল হচ্ছে ডিক্স মডেল, DISC। এই ডিক্স মডেল আমাদেরকে মানুষ চিনতে ভীষণভাবে হেল্প করে। আমি একে একে প্রত্যেকটা টাইপ আপনাকে বলবো এবং আপনি অবাক হবেন, হ্যাঁ হ্যাঁ তাই তো, এই মানুষটাতে এরকম। তো ফার্স্ট চলুন দেখি, প্রথম টাইপের মানুষকে বলা হয় ডি, কে বলা হয় ডাইরেক্ট। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু এই ডাইরেক্টের এই মডেলগুলো আসলে প্রফেশনাল লাইফে ব্যবহৃত হয়, যারা উঁচু পদে আছেন, ডিরেক্টর, এমডি, সিও, তাদের প্রতিনিয়ত এই মডেলটি ব্যবহার করতে হয় বা তারা অত ব্যবহার করেন, তাদের চিন্তা চেতনা এটা অটো মিশে থাকে। তো ডাইরেক্ট একটা মানুষ কীরকম, তাদেরকে আমরা বলি ঠোঁট কাটা, পরিষ্কার বলে ফেলবে। আপনার সাথে দেখা হলো, কিরে কোন দোকানের চাল খাস, এত মোটা হয়েছিস কেন, কিংবা আরে এত শুকাইছিস কেন, কিংবা বাস যদি বলে হ্যাঁ সেলাই কাজটা করেন, তো সেলাই যদি ডাইরেক্ট টাইপের হয় সরাসরি বলবে বস এখন পারব না সরাসরি। আবার বস যদি ডাইরেক্ট টাইপের মানুষ হয় তাহলে কি করে,
কাউকে অর্ডার দেয় সরাসরি, সেলাই কাজটি করেন, লায়লা এই কাজটি করেন, রহেম আপনি এই কাজটি করেন সরাসরি। আমাদের দেশের অ্যাডমিনের লোকদের একটা এই ধরনের একটা ভুল চিন্তা কাজ করে, তারা ভাবে সবসময় একটু ডাইরেক্ট টাইপের টাফ টাইপের ভাব নিয়ে থাকতে হবে, টাফ টাইপের কথা বলতে হবে। এগুলো অ্যাকচুয়ালি অনলাইন বাংলাদেশ এগুলো চলছে। সো টাইপ আছে, আপনার পরিবারে দেখবেন বাচ্চা যদি দেখেন ডাইরেক্ট টাইপের, তারা কিন্তু যা বলার মনের কথা সরাসরি বলে দেবে। খাবারটা পছন্দ হচ্ছে না, মা এটা পছন্দ না, এটা ভালো হয়নি, খাবো না, মেহমান বসে আছে, যে মা এটা কী রাঁধছো, কী রান্না করো, সেটা টেস্টি হয়নি, আমাকে আরেকটা দাও। তো সরাসরি তারা কথা বলতে পছন্দ করে, ডাইরেক্ট টাইপের মানুষ, এবং ডাইরেক্ট বসরা অর্ডার দেয় ডাইরেক্ট। এই ঠোটকাটা বলি বাংলায় আমরা, এটা আসলে কতটা ভালো সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আসলে এটা খুব একটা ভালো নয়, কারণ মানুষ ভেতরগতভাবে খুব নরম। প্রতিটা মানুষ পৃথিবীর সরাসরি কথা বললে, আপনার যত প্রিয় বান্ধবী হোক, যখনই বলবেন কিরে তুই এত কালো হয়ে গেছিস, ঘর নাকি, তার মুখটা ছাই হয়ে যায়। সো সরাসরি কথা না বলাই ভালো, একটু সফট করে একটু নরম করে বলতে হবে। কোন একটা কাজ একজন পারে না, আবার কি কাজ করছেন, কোথায় পড়াশোনা করছেন, কি জিনিস নিয়ে আসছেন, যান আবার দেখে আসুন। এটা হচ্ছে ডাইরেক্টরের বসদের স্টাফ, দ্যাটস নট এ গুড থিং। এবার আসি আইতে, আমি সবার পরে আসবো। এবার আসি এসে, এসে কি হয়, স্টাবিলাইজিং, এই ধরনের মানুষ এখন সমাজে বেশ ভালোই দেখা যাচ্ছে। তারা আসলে কাউকে খেপাতে চায় না, তারা সব পক্ষকে একটা ব্যালেন্স করে চলতে চায়, তারা স্টেবল থাকতে চায়। অফিসে দুই তিন গ্রুপ থাকলে তারা সবার সাথেই মিলেমিশে থাকার চেষ্টা করে। আর যদি খুব গভীরভাবে বলতে চাই, স্টেবিলাইজিং মানুষের মধ্যে মিশ্র ক্যারেক্টার থাকে, তারা আসলে মানুষের ক্ষতি করতে না চাইলেও নিজের স্বার্থটা তার সবার আগে, নিজের স্বার্থের জন্য সে ভাবে যে আমি কারো ক্ষতি করব না, আমি আমারটা চাই। এই আমারটা চাইতে গিয়ে সে অনেক কাজ করে যাতে অন্যের ক্ষতি হয়। আবার স্টেবিলাইজিং এর মধ্যে মিশ্র এই কারণে বলেছি, তারটা পাওয়ার পর যদি কিছু থাকে সে অন্যকে দিবে, তার প্রমোশনটা হয়ে গেলে সে তার সহকর্মীদের প্রমোশন নিয়ে চিন্তা করবে, তার প্রমোশন না হলে সে সহকর্মীদেরটা চিন্তা করবে, আগে তারটা চাই। এটাকে বলে স্টেবিলাইজিং পিপল। ধরা যাক একজনের কাছে দু প্যাকেট বিরিয়ানি আসছে, তখন সে কাউকে বলবে শালা, হ্যালো শালা কেমন আছেন, আসেন দুপুরে একসাথে লাঞ্চ করি, আপনার জন্য তো খাবার নিয়ে আসছি। তার যদি এক প্যাকেট থাকতো সে আর শালাকে ডাকতো না। সো স্টেবিলাইজিং এর পিপলগুলা তার নিজের পাওনাটা আগে চায়। এটা আপনারা সব জায়গায় দেখবেন, বিয়ে খাওয়ার টেবিলে তো এদেরকে সহজেই চেনা যায়। দেখবেন যে খাবার হলে অনেক মানুষ আছে, মিন মাইন্ডেড কিছু লোক থাকে, রানটা দেন, রান রান করে, মানে খুবই দুঃখজনক এই বাংলাদেশের এই কিছু মানুষ এই ধরনের চরিত্র, খেতে গেলে বড়টা নেয়, দেখা যায় যে 10টা ডিম দিছে নিজে 2টা ডিম নিয়ে নিচ্ছে, আরে বাকিরা খাবে কি। সো সবসময় নিজেরটা, তবে সে কারোর সাথে আবার খারাপ ব্যবহার করবে না, কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, কিন্তু নিজেরটা আদায় করতে গিয়ে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে সে আবার সেক্ষেত্রে তার চয়েস থাকবে নিজেরটা। আর কনসেনসাস পিপল কনসেনসাস পিপলকে আমরা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে বলে ইমোশনাল, বাংলায় আমরা বলি ছিস কাঁদুনি। দেখবেন একই ঘরে দুটো বাচ্চা, বাবা বকা দিয়েছে একটা বাচ্চাকে, সে গা করছে, সে বকা শুনে চলে যাচ্ছে, কিন্তু তারই ভাই বা তারই বোন বাবা বকা দেওয়ার পর সে দুদিন খাচ্ছে না, কান্নাকাটি করছে, দুপুরে খাবে না, রুম আটকায় শুয়ে রয়েছে। কিংবা অফিসেও দেখবেন কেউ কেউ বস একটা রাপ ব্যবহার করছে, কড়া কথা বলছে, সে গা লাগাচ্ছে না, সে তার কাজ করে যাচ্ছে। দ্যাট ইজ বসের ডাইরেক্ট
মানে সাবঅর্ডিনেট ডাইরেক্ট থাকবে, কিন্তু সেটাকে যদি কনসেনসাস হয় তাহলে দেখবেন বসের হালকা কথায় সে ভেঙে পড়ে, তিন দিন যাবৎ তার ঘুম হয় না। এমন অনেক এমপ্লয়ি বাংলাদেশে পাবেন যারা বসের অল্প কথায় কড়া কথায় দুদিন তিন দিন ঘুমাতে পারে না, নানা চিন্তা করে, নানা চিন্তা করতে করতে মানে দুশ্চিন্তা করতে করতে বহু দূর চলে যায়, এতে তাদের হার্টে প্রেশারে চাপ পড়ে। আবার আরেক টাইপের মানুষ আছে, আচ্ছা আপাতত ডাইরেক্ট টাইপের বললাম, স্টেবিলাইজিং বললাম, কনসেনসাস শেষ করছি, এর সাথে বিয়ের একটা সম্পর্ক রয়েছে। সাধারণত কনসেনসাস টাইপের পিপল যারা আমরা বলি তারা যেন প্রাইভেট জবে না আসে, তাদের জন্য এক ধরনের নিশ্চিত জব বা নিশ্চিত ঘরণি কিংবা নিশ্চিত ব্যবসা, সরকারি চাকরি এগুলো খুব ফিট করবে। কনসেনসাস পিপলদের যদি আপনি চাপ দেন, চাপের মুখে সে টিকে থাকতে পারে কম, সে ভেঙে পড়ে, সে ভঙ্গুর। কাচের বাক্সে কী লেখা থাকে? লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার। এই কনসেনসাস পিপলদের সে আপনার বাচ্চা হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার সহকর্মী হতে পারে, তাদেরকে সবসময় কী করতে হয়? হ্যান্ডেল উইথ কেয়ার। কাচের জিনিসকে যেমন যত্ন করে হ্যান্ডেল করতে হয়, কনসেনসাস পিপলদেরকে যত্ন করে হ্যান্ডেল করতে হয়, না হলে এরা ভেঙে পড়ে, অনেক দুর্ঘটনা ঘটে। আপনার বাচ্চাটি যদি কনসেনসাস টাইপের হয়, তাকে যদি খুব প্রেশার দেন, খুব বকাঝকা করেন, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্যই দেখেন মানুষের টাইপ জানতে হবে, আপনার বাচ্চাদের টাইপ জানতে হবে, আপনার বন্ধুদের টাইপ জানতে হবে, আপনার বসের টাইপ জানতে হবে। বস ম্যানেজমেন্টের সিক্রেট কি? ওয়ান অফ দ্য সিক্রেটস ইজ টু নো হিস টাইপ অর হার টাইপ। টাইপ জানলেই আসলে মানুষের সাথে আপনার মেলামেশা চলাচলতি ঠিকভাবে আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। আপনি মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ ভালো অনেক সময় নির্ভর করে এক্সপেকটেশনের উপর। কারো কাছে আপনি রোমান্টিক ব্যবহার আশা করছেন, মানুষের টাইপটা যদি ডি হয় তার মধ্যে রোমান্স কম পাবেন। এখন মানে আম গাছে যদি আপনি জাম চান তাহলে তো হবে না, জানতে হবে এটা আম গাছ নাকি জাম গাছ। যদি ডাইরেক্ট টাইপের মানুষ হয় তার কাছে রোমান্সটা একটু কম আশা করবে। আপনি হাজব্যান্ড ডাইরেক্ট টাইপের, আপনি ভাবলেন যে বাসায় এসে প্রতিদিন আপনাকে হাগ করবে, আপনি ভাবলেন যে আপনার প্রেমিক বর যখনই দেখা হবে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনি তার জড়িয়ে ধরাটা খুব এনজয় করেন, কিন্তু সে করছে না, আপনি হতাশ হবেন। কিন্তু আপনি যদি তার টাইপ জানেন তাহলে আপনার এক্সপেকটেশনকে তার টাইপের সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন, আশাভঙ্গ কম হবে। আর শেষে বলি, আপনি চারপাশে দেখবেন এই চার টাইপের মানুষই আছে, ডাইরেক্ট বললাম, স্টেবিলাইজিং বললাম, কনসেনসাস বললাম, আরেকটা হচ্ছে আই ক্যারেক্টার। আই ক্যারেক্টার, এভরিবডি ওয়ান্টস দিস টাইপ অফ পিপল। পৃথিবীতে সবচেয়ে চাহিদা বেশি, মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে আই ক্যারেক্টারের মধ্যে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সবচেয়ে কম আবার আই টাইপের মানুষ এই সারা পৃথিবী। যত পরিবর্তন, যত ইনোভেশন সব কারা করে জানেন? আই টাইপের পিপল। সারা পৃথিবীর জব মার্কেটে, গ্লোবাল জব মার্কেটে চারটা ক্যারেক্টার এখন সবচেয়ে বেশি জরুরি। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে লিডারশিপ, নাম্বার টু হচ্ছে কমিউনিকেশন, নাম্বার থ্রি কোলাবোরেশন, এবং নাম্বার ফোর টাইম ম্যানেজমেন্ট। এই চারটা শ্রেষ্ঠ স্কিলস বলা হয়। যে যত স্কিলস আছে আপনার, এই চারটা সারা পৃথিবীতে প্রত্যেকটি জবের মধ্যে এখন প্রথমেই চাওয়া হয় লিডারশিপ। আই ক্যারেক্টারের মানুষ হচ্ছে সেই লিডারশিপের টাইপ, এবং আপনার চারপাশে খুব বেশি পাবেন না, খুব কম পাবেন, এবং বাংলাদেশে তো খুবই কম। বাংলাদেশে কেন কম জানেন? তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমাদের জব মার্কেট আমাদের হাতে নাই, আমাদের যে মিড লেভেলের যে স্কিলের ঘাটতি, এই যে শূন্যতা তৈরি হয়েছে, এটা প্রমাণ করে যে আমাদের হাই ক্যারেক্টার পিপল প্রফেশনাল লাইফে, ফ্যামিলি লাইফে, এডুকেশন ফিল্ডে সবচেয়ে কম।
আমাদের যত ক্রাইসিস তৈরি হচ্ছে সর্বত্র, সঙ্গীতে বলেন, শিল্পকলায় বলেন, শিক্ষায় বলেন, সর্বত্র দেখবেন আগের মতো সেই সেরা মানুষগুলো পাওয়া যাচ্ছে না। বড় একটি কারণ হচ্ছে আই ক্যারেক্টারের অভাব। সো আই ক্যারেক্টার কি? আই ক্যারেক্টারের মানুষ হচ্ছে লিডার্স, দে আর লিডার্স। আই ক্যারেক্টারের কয়েকটা বৈশিষ্ট্য বলি। আই ক্যারেক্টারের মানুষ স্যাক্রিফাইস করে, আই ক্যারেক্টারের মানুষ অন্যকে বড় করে, আই ক্যারেক্টার মানুষ রিক্স নেয়, বলা হয় রিক্স টেকার্স, দে ডু স্যাক্রিফাইস, দে গ্রো আদার্স, তিনটা বললাম। সে কারণে আই ক্যারেক্টারের মানুষ সব টাইপের মানুষের সাথে মিশতে পারে, কারণ সে স্যাক্রিফাইস করতে জানে। খাবার টেবিলে সবার খাবার নিশ্চিত করে সে খাবে, সবারটা পাওয়া হয়েছে কিনা সে দেখবে, সে তার সহকর্মীদের পরামর্শ নিয়ে আগে থাকবে, তারপরে সে চিন্তা করবে অন্যদের কথা, নিজের কথা, এবং এই স্যাক্রিফাইস করতে করতেই সে বড় হবে। সে জানে বড় হতে গেলে আমাদের দেশে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা রাখে, এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা সবাই একা বড় হতে চায়। আমি সেটা প্রমাণ করে যে আমাদের আই ক্যারেক্টার পিপল কম, আমাদের অনেক লাগবে, হাজার হাজার লাগবে, কিন্তু আই ক্যারেক্টার মানুষ কি করে? অন্যকে বড় করে। সে জানে যদি বড় গোলে পৌঁছাতে চাই আমি একা পারবো না, অনেক মানুষ লাগবে। সে অনেক মানুষ নিয়ে যদি আপনি নির্দিষ্ট সময় একটা গোলে পৌঁছাতে চান, সেই মানুষদের স্কিল লাগবে, সেই মানুষদের যোগ্যতা লাগবে। সে তখন কি করে? সে তাদেরকে তৈরি করে, তৈরি করতে করতে সে তার লক্ষ্যে নিয়ে যায়। সে যেমন লক্ষ্যে পৌঁছায়, সবাইকে সেই লক্ষ্যে নিয়ে যায়। যে মানুষটি অন্যদেরকে তৈরি করে না, হি ইজ নট এ লিডার। পৃথিবীর সমস্ত বড় বড় মহান লিডার দেখবেন তারা লিডার তৈরি করে যায়, আর যে লিডার তৈরি করে না, সে যত বড় সেলিব্রিটি হোক, যা কিছু হোক, হি ইজ নট এ লিডার, হি মে বি এ ক্যারেক্টার অফ স্টাবিলাইজিং। এই দেশে অনেক মানুষ আছে, বড় মানুষ, যারা আসলে আই ক্যারেক্টার না, যারা স্টাবিলাইজিং, নিজেরা একা একা বড় হয়েছে, নিজেরা চলে যাবে, তার প্রতিষ্ঠান থেকে শুরু করে তার কনসেপ্ট সব ভ্যানিশ, লিডার তৈরি হচ্ছে না। আমরা কেউ লিডার তৈরি করছি না। আই ক্যারেক্টার পিপল কি করে? দে টেক রিক্স, দে গ্রো আদার্স, অ্যান্ড দে ডু স্যাক্রিফাইস। এ কারণে আই ক্যারেক্টারের সাথে যে টাইপেরই বিয়ে হোক, সংসার ভালো হবে। একবার চিন্তা করেন তো, যদি সি ক্যারেক্টারের সাথে ডি ক্যারেক্টারের বিয়ে হয়, কিংবা ডি ক্যারেক্টারের সাথে সি এর বিয়ে হয়, তাহলে কি অবস্থা হয়? একজন ইমোশনাল, একজন রাফ অ্যান্ড টাফ ডাইরেক্ট। রান্না করছে, কি রান্না করছো, এগুলো কি খাওয়া যায় নাকি? বাস ডাইরেক্টার। আর উনি যদি সি টাইপের হয়, তাহলে মনে করেন তিন দিন দরজা বন্ধ করে থাকে। আর হাজবেন্ডও ডাইরেক্ট, ওয়াইফও ডাইরেক্ট, তাহলে অসুবিধা, সে ডাইরেক্ট বলবে আরে ঠিক আছে, এটা না খেলে না খাবো, আর একটা আসে আরেকটা খাবো, খেয়ে খাবার খেয়ে শেষ করো। অর্থাৎ সত্য কথায় সে ততটা আঘাতপ্রাপ্ত হবে না যতটা সি টাইপের হয়। অর্থাৎ খেয়াল করতে হবে, সংসার জীবনে এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি আসলে কার সাথে সংসার করছেন তার টাইপটা বোঝার চেষ্টা করেন, তাহলে সম্পর্ক ভালো থাকবে, তখন এক্সপেকটেশনটা আপনি সিঙ্ক্রোনাইজ করবেন। দিস ইজ পৃথিবীর অন্যতম সেরা মডেল বলা হয়, ডিক্স মডেল। আর সবশেষে প্রত্যাশা করবো যে আমরা সবাই আই ক্যারেক্টার পিপল হওয়ার চেষ্টা করি, পৃথিবীতে সবচেয়ে ভালো থাকে আই ক্যারেক্টার পিপল না, সবচেয়ে মানুষের দোয়া পায় আই ক্যারেক্টারের মানুষ, মানুষ সবচেয়ে সম্মান করে আই ক্যারেক্টারের মানুষকে, পৃথিবীর সবচেয়ে বড় বেতনগুলো আই ক্যারেক্টারের মানুষদের, পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানের প্রধান হয় আই ক্যারেক্টারের পিপল না, পৃথিবীর বড় বড় ইনোভেটর আই ক্যারেক্টারের পিপল। সো বাংলাদেশে আই ক্যারেক্টার পিপল দরকার, এবং আপনার জীবন সুন্দর হোক, ভালো হোক, সেই শুভকামনায় আজকে এখানে শেষ করছি। আবার আসবে নতুন কোনো দারুণ টিউটোরিয়াল নিয়ে। এতক্ষণ যে আপনি আমাদের এই ভিডিওটি দেখলেন এবং শুনলেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।